Yamaha Fz-s FI V3 বাইকের হেডলাইটের ওপেন সুইচ ফিটিং আজকের ভিডিও ভিডিওটা দেখতে থাকুন হাতে নিলাম হেডলাইটের ওপেন সুইচটা আর সুইজের তিনটা তারটা টেনে নিলাম খেয়াল করুন এখানে কালো সাদা আর ব্লু তিনটা তার এবং হেডলাইটের সকেটের সাথে কিভাবে তার তিনটা ফিটিং হবে তো খেয়াল করুন হেডলাইটের সকেট থেকে সবুজ কালারের তারটা আউট করলাম আর এখানে দেখুন সবুজ কালারের তারে হেডলাইটের ওপেন সুইজের যে লাইনটা ইনপুট হবে তার কালারটা খেয়াল করুন সবুজ কালার তারে নীল কালার তার সঙ্গে অ্যাটাচ করলাম এখানে সুইজে ইনপুট হলো আর সুইচটা যখন পুশ করা হবে তখন আউটপুট হবে খেয়াল করুন সাদা তারের সাথে আউটপুট হয়ে সকেটের অন্য পাশে সবুজ কালার তারের সঙ্গে অ্যাড করে দিলাম আর এখানে সুইচটা যখনই পুশ করা হবে তখনই হেডলাইটটা জ্বলবে আর যখনই পুশ করা হবে আরেকবার তখনই অফ হবে তো খেয়াল করুন যখনই হেডলাইটের সুইচটা পুশ করা হবে তখনই হেডলাইটের সুইচে একটা আলো জ্বলবে আলো জ্বলার সাথে সাথে হেডলাইটের লাইটটা আসবে তো আর এখানে হাই বিমটা খেয়াল করুন হাই বিমটা হচ্ছে সবগুলো ফিটিং করার পরে পাসিং লাইটটা ঠিকঠাক হচ্ছে কিনা এখানে খেয়াল করুন ভিউয়ার্স ঠিকঠাক পাসিং লাইটটা কাজ করছে তো এই ছিল Yamaha Fz-s FI V3 বাইকের হেডলাইটের ওপেন সুইচ ফিটিং সরকার মোটরসের সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ